দেখা থেকে আমি লাভ দিব এখন সো যারা দেখতেছেন অবশ্যই নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ হোসেন আলী এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ আজকে মালয়েশিয়ার অনেক সুন্দর একটা প্লেসে যাচ্ছি প্লেসটার নাম হচ্ছে তান্ডং হিল রিসোর্ট সো অনেক সুন্দর সো আপনারা হয়তো জানেন আমি নতুন জায়গায় আসছি সো নতুন জায়গা থেকে আমার খুব কাছের ফ্রেন্ড দুজন হয়ে গেছে অলরেডি একজন হচ্ছে শ্রেমবাং থেকে আসছে একজন আমার খুব কাছেরই সাথে কাজ করে সো চলুন তাদের সাথে ফার্স্ট পরিচয় করে দিচ্ছি হচ্ছে আমার পাকিস্তানি ফ্রেন্ড ওর ক্যা হালে কেসা লাগে ক্যা বলো ভাই কিতনা তারিখ তুম মালয়েশিয়াকে বাই বাই বলে জায়গা কিতনা তারিখ 10 তারিখ কো ইনশাআল্লাহ সানডে ওয়ালে দিন ইনশাআল্লাহ পাকিস্তান যা রহা হুম মে পাপাস নে আয়েগা এক সাথ মে জায়েগা আবি এক সাথ যা রহা হুম ফিনিশ ফিনিশ কর ফিনিশ পে যা রহা হুম সো ঠিক হ্যায় ভাই ওকে সো গাইস আই আচ্ছা আমার পাকিস্তান ফ্রেন্ড দেশে চলে যাচ্ছে 10 তারিখ জানুয়ারি মাসের 10 তারিখ সো আর আমার সাথে অনেক দূরে থাকে আমার কাছে অলরেডি সকাল সকাল চলে আসছে আমার সাথে যাওয়ার জন্য তো এখন আমার আরেক ভাই আছে খুব কাছের এখন অলরেডি প্রায় 4-5 দিনের মধ্যে খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড হয়ে গেছে মঞ্জিল ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা এখন ঘুরতে যাচ্ছি তান্ডং হলিডে রিসোর্ট আমি আসলে অনেক এক্সাইটিং সো সবাই দোয়া করবেন যাচ্ছি সুন্দর মতো সেলিব্রেট করে আসি তার বাদে দেখা গেছে আপনারও ভালো লাগলে আসতে পারবেন খুব সুন্দর জায়গা তো ভালো থাকেন আর কেএল থেকে আসতেছে আমার আরেক খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু এখনও ওনার সাথে একদিনও মিট হয় নাই সো এই প্রথম মিট হইতেছে অনেক বড় ইউটিউবার খুব ভালো ভিডিও মেক করে তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সো ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিন সো অনেক সুন্দর ব্লগ মেক করে ব্লগ করে নিউজ করে খুবই ভালো সো আই হোপ আমিও অনেক এক্সাইটেড এত সুন্দর একটা জায়গা যাচ্ছি প্লাস নতুন একজনের সাথে মিট করতে যাচ্ছি সো অনেক ভালো লাগবে দেখতে থাকুন আর গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখেন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে প্লিজ ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখতে থাকুন অনেক ভালো লাগবে অনেক মজা হবে আজকে অনেক চিল হবে আর আজকের ব্লগটি অনেক লম্বা হবে সো আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে শেয়ার করব সো আমরা এখন অলরেডি গ্রেপে আছি আর 15-20 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো জয়নাল আবেদিন ভাই অলরেডি ওই জায়গায় স্ট্যান্ড বাই আয়সা পড়ছে অনেক কিএল থেকে আয়সা পড়ছে আমরা এই জায়গা থেকে যাওয়া একটু লেট হয়ে গেছে সো ইনশাল্লাহ দেখা হচ্ছে তান্ডং রিসোর্টে সো চলুন আসি
So guys, আমরা আলহামদুলিল্লাহ অলরেডি টাডং হিল রিসোর্টে চলে আসছি আর আমার খুব কাছের সেই ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে জয়নাল ভাই সো ভাই কি অবস্থা কেমন আছেন কিছু বলেন এই তো ভাই ভালো আছি ভাই যারা কিনা এখন পর্যন্ত ভিডিওটা দেখতাছেন ভাই সাবস্ক্রাইব করেন ভাই মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আর অস্থির সব ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করেন ওশান আলী ব্লগ তো আমরা আসছি আজকে টাডং হিল রিসোর্টে সেই মজা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে জয়নাল ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে জয়নাল ভাইয়ের ইউটিউব লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা খুব সহজে পেয়ে যাবেন সো আমরা অলরেডি সামনে যাচ্ছি টিকিট নিব সো এক্সাইটেড জয়নাল ভাই আমরা খুবই এক্সাইটেড আর ফুল রিসোর্ট একদম বুকিং কোনো কথা না একদম কেউ নাই আমরা এখন মালিক আমরা নাকি সমস্যা হলো করোনার কারণ আর হলো আজকে পাবলিক হলিডে না যার কারণে লোক নাই তাই ফুলের রিসোর্টের মালিক এখন আমরাই খালি মজা করব অনেক মজা হবে এদিকে মঞ্জিল ভাই কি অবস্থা কিছু বলেন মঞ্জিল ভাই তো সো গাইজ আপনারা হয়তো শুনবেন মঞ্জিল ভাইয়ের কিন্তু গলাটা অসাম কি সুন্দর নাচ পরিবেশন করছে পরে আপনারা শুনতে পারবেন আর আমরা এখন ইনশাল্লাহ সামনে যাচ্ছি টিকিট নিব আর এদিকে হচ্ছে মঞ্জিল ভাই আর পাকিস্তানি ভাই আর এদিকে হচ্ছে আমার খুব সেই জয়নাল ভাই আমার আমার কিন্তু বাসা দেশের বাসা পাশাপাশি 10-20 মিনিট লাগে ওর বাসা যাইতে আমি নরসিংদী ডিস্ট্রিক্ট সদরে থাকি আর ভাইয়ের নারায়ণগঞ্জ না আড়াই হাজার সো একবার কাছাকাছি সো এই ফার্স্ট টাইম মিট হইলো কেমন আমার খুবই ভালো লাগতেছে আপনার কাছে জানি না আপনি বলেন ছবি আপনারা ভিডিও দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করবো মালয়েশিয়ার আপনারা সম্পূর্ণ ভিডিও খালি দেখতে থাকুন সো গাইজ আপনারা যদি আরও সুন্দর সুন্দর জায়গা মিস না করেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সো এখন আমরা আছি টাডং হিলের রিসোর্টের সামনে সো এদিকে কাউন্টার এখন টিকিট নেব ini saja 20 ringgit ini dua ada 45 ini week ini hari Sabtu hai ini hari biasa 20 ringgit satu kalau ini tambah tambah 20 ringgit tambah 20 ringgit 40 ringgit কি একজনে না সবাই সবাই 20 টাকা করে এখন আপাতত 50% পরে একটু করা যায় তো সম্পূর্ণ সব অ্যাক্টিভিটি মিলে 78 লাগবে আর আমরা শুধু সব কিনে পাকাইরা গ্লাঙ্গি সো গাইস আমরা অলরেডি টিকিট নিয়ে নেছি এদের টিকিট দিয়ে দিচ্ছি আমরা এখন গোসল করব যাটা আমি 20 উইঙ্গে জেনারেল ভাই এখন পড়ায় দিচ্ছে কালো ইনি মাসো আই দিয়া তারা হিলাং itu live check ya semua free lah kalau duduk sebelah sini lah duduk sebelah sini lepas tu toilet dengan shower kat belakang okey bos terima kasih deh সুরে আমাদের এখানে টিকেটের কথাটা বলে নেই আর এই জায়গায় আপনার একেবারে ফুল প্যাকেজ পেটে পুলো লাপাঞ্জি আর খালি এদিকে
গেছে আপনার একদম পানিতে আয়ের মান্ডির জন্য 20 রিংগিত আর এদিকে আপনার ফ্লাইং এর জন্য 25 রিংগিত একবার ডিটেইলস সব দেখা আছে দেওয়া আছে হয়তো আপনারা বুঝতে পারছেন তো যদি বলো 55 রিংগিত মানে 78 রিংগিত হলে আপনার এই জায়গায় একদম ফুলফিল যে টিকেট ওটা নেওয়া যাবে দেখাটা করা যাবে তো এখন আমরা আপাতত মাইন আইরেটা নিছি পরে আবার দুইটার পরে এটি আবার অন্য নদে স্টার্ট হবে দুইটার পরে আবার অন্য টিকেট ধরে নিব সো ইনশাআল্লাহ চলুন দেখতে থাকুন আর এই হচ্ছে জেনাল ভাই ব্লগে খুব ব্যস্ত ডাবল ব্লগ ডাবল ব্লগ আরে এন্ট্রেন্স তাও আবার বাস দিয়েছে শুরুতেই বাস বাস দিব এখন শুরুতেই শুরুতেই বাস দিয়ে দিচ্ছি ও আস্তে আস্তে চারদিকে মেন এই রিসোর্টের মেন ইয়ার্ড হলো মানে বাসের জিনিসপত্র সবকিছু মানে স্টেডিয়াম অর্থ হলো মানে বাস থাকার জন্য রুম একটা রুমে 160 রিংগিত করে পে করে নিতে হয় সো পুরোটা রিসোর্টই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি আর আসলে অনেক সুন্দর বাস হলো কিন্তু আবার একন সিস্টেম ঠিক আছে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একন সিস্টেম অস্থির অস্থির অনেক সুন্দর দেখার মতো ভালো এদিক দিয়ে রুম আছে তো মঞ্জিল ভাই চলেন পিছনে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট নিয়ে নিবো এখন আর আমরা এখন গোসল করতে যাব আর এদিকে হচ্ছে আপনার রেস্টুরেন্ট গাইজ এখন আমাদের রিসোর্টে ড্রোন শ্যুটের জন্য এই যে জোনাল ভাই ড্রোন ফ্লাই করার জন্য ইয়া করতেছে দেখতে পাচ্ছেন তারপর দুইটার পরে আরও অন্য অ্যাক্টিভিটি আছে সব এক এক করে দেখবো সো সো গাইজ আমরা অলরেডি লাইফ জ্যাকেট পরে নিয়েছি সেফটি ফার্স্ট কি ভাই সেফটি ফার্স্ট এখন আমরা এখন খেলা হবে পানির মধ্যে খেলা হবে খেলা হবে খেলা হবে ড্রোন শট খেলবো আসো কারে কারে আসো টেরম হিল রিসোর্ট খেলবো আসো খেলবো আজকে খেলবো আজকে মনে হয় কি আমাদের এই রিসোর্টটা আমাদের আর লোক নাই তো ওইদিকে ওইদিকে মাছ ধরে দুই তিনজন আর আমরাই আছি আর এদিকে মঞ্জিল ভাই আছে মঞ্জিল ভাই কিন্তু নামবেন না এখন মঞ্জিল ভাই কিন্তু সাঁতার জানে না নামবো না সাঁতার জানি ভাই কিন্তু নামবো না সো এখন আমরা হালকা একটা ড্রোন শুট নিবো তারপরে আবার আসতেছি আমরা সোজা পানিতে নেমে যাবো সব ওকে গাইজ এই আমাদের এখন পাকিস্তানি ভাই অলরেডি রেডি মঞ্জিল ভাই অলরেডি রেডি রেডি এদিকে জয়নাল ভাই জয়নাল ভাই তো রেডি সো আমরা এখন লাভ দিয়ে আসি চলেন আমাদের খুব ভয় লাগতেছে মিনিমাম 7-8 বছর পর আমি ছেড়ে দাও আমি ছেড়ে দিই রাখেন ভাই আমার ভয় লাগতেছে ভাই এদিকে মঞ্জিল ভাই কয় বছর পর পানিতে চাপ দিচ্ছেন প্রায় 3.5 বছর ও রে আল্লাহ ভাই উঠ মুখে না উপরে ওরে আমারে এক্সাইটেড ভাই এ ব্রো কি অবস্থা হ্যাঁ কেসে ঠিক আছে ঠিক আছে কেসা লাগেগা মেরকম মজা বহুত মজা লাগেগা ভাই ড্রাইভিং করতেছে ভাই কি অবস্থা হ্যালো গাইস আমরা তো করোনার মধ্যে অনেক কিছু করতেছি আমরা এখন এই যে সামনে আর একটা লাভ দেওয়ার জায়গা আছে জাম্পিং আমরা জাম্পিং করবো এখন ভাই রাইট এই যে আমি মাঝামাঝি আছি
ড্রাইভার আমাদের এখন ড্রাইভ করতেছে দুজন জয়নাল ভাই আর আমাদের পাকিস্তানি ভাইয়া আর এদিকে আমি আর মুনজির ভাই আমরা আরাম নিতাছি এখন গাইজ আমরা উপরে যাচ্ছি আমরা এখন উপরে উঠতেছি গাইজ উপর থেকে লাভ দিব ভাই ফিলিংটা কেমন ভাই হ্যাঁ কেমন লাগতেছে ভাই আমার তো ভয় লাগতেছে কেমন লাগতেছে আল্লাহ এত উপর ভাই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত নিচে এ জায়গা থেকে আমি লাভ দিব এখন সো যারা দেখতেছেন অবশ্যই নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ ভাই আমি তো ডুবতে এই যে দেখা যাচ্ছে এয়ারপোর্টের পাশে আমাদের প্লেন উপর দিয়ে যাচ্ছে দুঃখজনক এক বছর আগে দেশে যেতে চাইছিলাম যাইতে পারি না এই করোনার জন্য আল্লাহ তুমি সবাইকে হেফাজত রাখো করোনাটা মুক্ত করে দাও আমাদের যাতে দেশে যাইতে পারি আইতে পারি স্বাভাবিকভাবে চলতে পারি ও ভাই বহুত মজা লাগে গা ভাই বহুত আচ্ছা ভাই